আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাগেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা মেলা, মেলা বা হাট বলতে পারেন আপনারা। এটা কোথায় আছে আমি আপনার ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দিব। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এটা প্রতি বৃহস্পতিবার বসে আপনার এই জায়গা মেলাটা, মোহাম্মদপুর আমাদের বসিলা, যে আপনারা সবাই চিনে থাকে মোহাম্মদপুর বসিলা। এখানে খুব সুন্দর সুন্দর গছ কাপড়ও পাওয়া যায়, যা আপনার এখানে অনেক ধরনের কাপড় আছে। আপনার দেখা যায় লোকাল স্যান্ডেলগুলি হয় আমাদের ঘরে পরার জন্য, সেগুলো আছে খুব কম প্রাইসের মধ্যে। এগুলি কত করে প্রাইস হবে আমি একটু জানি। এগুলি স্যান্ডেল কত করে? অনলি 40 টাকা হবে ভিউয়ার্স। দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু স্যান্ডেলগুলো আছে, অনলি 40 টাকা। বাচ্চাদের বড়দের যেটাই নেই না কেন 40 টাকা, খুবই কম প্রাইসের মধ্যে। এখানে দেখেন ভিউয়ার্স, রিজনেবল প্রাইসে কিছু শার্টের কালেকশন আছে, লেস আছে। খুব সুন্দর ভিউয়ার্স। এখানে দেখা যায় আমাদের বালিশের কাভার রেগুলার ইউজ করার জন্য, যে রাফ ইউজ করার জন্য যে বালিশের কাভারগুলি হয়, এগুলি কত করে বালিশের কাভার? 60 টাকা পিস ভিউয়ার্স, এগুলি হচ্ছে অনলি 60 টাকা পিস। আমরা যা মার্কেট থেকে নিতে গেলে একটু প্রাইসটা বেশি পড়ে। এখানে আপনার দেখা যায় খুচরা অনেক হাড়ি পাতিল আছে, মালামাইনের রেগুলার বেসে ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় আপনার ব্র্যান্ডেরও পাওয়া যায়, আরএফএল ব্র্যান্ডের ব্যাঙ্গল এগুলি আছে। তারপর এখন শীত চলে আছে, এসেছে আমাদের খুব সুন্দর সুন্দর এখানে ট্রাউজার পাওয়া যায়। এগুলি কত করে? অনলি 60 টাকা ভিউয়ার্স। এরকম অনলি 60 টাকা বাচ্চাদের জন্য ট্রাউজার নিতে পারেন। একটা সাইজ দেখি ভাই, এটা কয় থেকে কয় বছর বাচ্চারা পড়তে পারবে? 12 বছর, মানে 3 থেকে নিয়ে 4 বছর বাচ্চা থেকে নিয়ে 12 বছর পর্যন্ত বাচ্চাদের পাওয়া যাবে। আর এগুলি খুবই কিন্তু মোটা, আমি দেখাচ্ছি, এগুলি খুবই ভালো কোয়ালিটি, এগুলি খুবই সফট। এগুলি গরমের, শীতের জন্য খুব গরম আরামদায়ক হবে। এরকম এখানে গেঞ্জিও আছে, আপনারা যদি নিতে চান তাহলে, যদি আশেপাশে মোহাম্মদপুর আপনারা কেউ যদি থেকে থাকেন, চিনেন না যে বসিলা, যে বসিলা মেলায় বসে কোথায়, তো এখানে চলে আসতে পারবেন। এটা আমি আপনাকে ভিডিও শেষে যে এক্সাক্ট যে আপনার যে বসিলা ব্রিজটা, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। আজকে আমি এখানে এসেছি ঘোরার জন্য, আমার বাসা এখান থেকে সামনে আছে, সেজন্য আমি এসে থাকি। আমার ইউটিউবের জন্য আমি যে চ্যানেলটা খুলেছি, তো ব্যস্ততার সময় আমি এখন অনেক দিন ধরে আসতেছি না, তো আজকে অনেক দিন পর এখানে ঘুরতে চলে আসলাম, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। সেক্ষেত্রে ভাবলাম যে আপনারাও যদি আমার ভিডিওর দ্বারা উপকৃত হন। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু বিছানার চাদরও পাবেন, যা আমাদের মার্কেট থেকে প্রাইসটা একটু বেশি হয়। এখানে কম, খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বিছানার চাদর রেগুলার বেসে ইউজ করার জন্য। এগুলি বিছানার চাদর কত করে? 450 টাকা বালিশের কাভার সহ 450 টাকা। ওয়াও, কম 750, 280। ওগুলি শুধু বিছানার চাদর হবে নাকি বালিশের কাভার সহ? বালিশের কাভার সহ পাওয়া যাবে। এখানে সিঙ্গেল করেও পাওয়া যায় ভিউয়ার্স, খুব সুন্দর সুন্দর কিনে এখানে কালেকশন আছে। আবার আপনার দেখা যায় শীত চলে এসেছে, এখন দেখা যায় যে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এক একটা গেঞ্জি, এক একটা প্যান্ট পাওয়া যায়। দেখেন আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে বাচ্চাদের, অনলি 50 টাকা করে এই গেঞ্জিগুলি পাওয়া যাবে। এটা জাস্ট, এদের কোনো দোকান নেই, ওরা রাস্তার মাঝখানে, আমাদের এখানে বসিলা ফিরোজাবাসার স্কুল আছে, সেই স্কুলের সামনে রোডটা পড়ে, সেই রোডের মাঝখানে ওনারা বসে থাকে। সেজন্য ওনাদের যে কস্ট, যে পরে খরচ, যে পার জিনিসের মধ্যে, সেগুলো অনেক কম পড়ে, সেক্ষেত্রে ওনারা লাভও কম রাখে। সেজন্য কম রেঞ্জের মধ্যে আমরা অনেক জিনিস পেয়ে থাকি। এখানে অনেক কালেকশন, অনেক ধরনের কালেকশন আপনার। এখানে বাচ্চাদের জন্য রেগুলার বেসে যে ফুল প্যান্ট, ফুল হাতা গেঞ্জি, শর্ট গেঞ্জি পাওয়া যায়, এবং এখানে খুব সুন্দর সুন্দর বোরখাও পাওয়া যাচ্ছে। এখানে কাপ্তান বোরখা আছে, এই কাপ্তান বোরখা কত করে ভাইয়া? অনলি 700 টাকা ভিউয়ার। আচ্ছা, এটার সাইজ কতটুকু হবে?
ছাপ্পান্ন বিওর ছাপ্পান্ন সাইজ হবে, আর অনলি 700 টাকা দিয়ে এরকম কাপ্তান পেয়ে যাবেন। এখানে কিন্তু বাচ্চাদের সংসারও আছে, এখানে কিন্তু খুব সুন্দর ওনার কালেকশন আমি আপনি দেখাচ্ছি, এগুলো নিউ মার্কেটেও পাওয়া যায়। ভাইয়া কিছু ওনা দেখি আপনার, এগুলি কত করে? 250 করে, অনলি 250 টাকা ভিউয়ার্স, এটা অনলি 250 টাকা করে এরকম ওনা পেয়ে যাচ্ছেন, যা আমরা নিউ মার্কেটে একটু প্রাইস একটু বেশি পাচ্ছি। এগুলি তো ডলার দেওয়া না ভাইয়া? ডলার দেওয়া আছে। হ্যাঁ, ইন্ডিয়ান এগুলো। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, তারপর আপনার সুতির মধ্যেও আছে, দেখা যায় নামাজ পড়ার সময় বা অনেক সময় ঘরে এগুলো বেশি ইউজ করার জন্য এরকম পাওয়া যাবে। ওগুলি কত করে ভাইয়া? 250 করে, খুবই কম রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ওড়না আছে। আর এগুলি কি সুতি? সুতির মধ্যেও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স এটা হচ্ছে সুতির মধ্যে আপনার কাজ করা আছে, হোয়াইটের কালার আছে, বিভিন্ন কালার আছে। তো এই সুতিগুলি কত করে? 250 করে, অনলি 250 টাকা। বা এগুলি দেখা যায় 300-400 টাকার নিচে আমরা নিউ মার্কেট বা অন্যান্য কোনো শপে পাবো না এত কমের মধ্যে। তো যদি আপনারা নিতে আগ্রহ থাকেন তাহলে চলে আসবেন আমাদের বসিলাম মেলা। আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ডিটেলে ঠিকানাটাও দিব, এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আসতে হয় বা কোথা থেকে আসতে হয়। আমি আসলে ভিডিও শুরু করেছি আপনার শেষের দিক থেকে, এবং প্রথমের দিক আমি যে ভিডিওটা শেষ করবো সেটা হয় প্রথম মেলার দিক শুরু হয় সেটা আর কি। এখানে কিন্তু দেখেন বাচ্চাদেরও অনেক রেগুলার জিনিস আছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। এই যে এগুলি রেগুলার বেসে পড়ার জন্য খুবই বেটার, যেরকম অনেকে স্কুল কলেজে ইউজ করে, ওনাদের অনেকগুলি কালেকশন লাগে ব্যাগের এবং থ্রি পিসের। তো ভিউয়ার্স এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসও পাওয়া যায়, যা আমাদের নিউ মার্কেটে আমি আপনাদেরকে অনেক সময় ভিডিওতে দেখিয়েছি। এগুলি কত করে থ্রি পিস? 1050। আচ্ছা, বিভিন্ন প্রাইজের আছে কিন্তু আপনাদের পেয়ে যাবেন খুব অল্প প্রাইজের মধ্যে। আমি একটা দেখাচ্ছি আপনাকে, ভিউয়ার্স দেখুন খুব ভিড় করে কিন্তু মেলাটা থাকে, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় কম কম খরচের মধ্যে, আর প্রতি বৃহস্পতিবার বসে এটা। এগুলি কি? এগুলি হলো বিছানার চাদর, কটনের উপরে ভাইয়া? কটনের উপরে হবে ভিউয়ার্স, আর এটা হচ্ছে খুব টেকসই হবে। এগুলি কি বালিশের কাবার সহ থাকে? শুধু বিছানার চাদর। কত করে হবে এগুলো? সিঙ্গেলটা 150, ডাবল 300। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ভিডিও শেষে ঠিকানাটা দিয়ে দিব, আমার ভিডিওটা পুরোটা দেখেন আপনারা ঠিকানা পেয়ে যাবেন। আর যারা মোহাম্মদপুরে থেকে থাকেন তারা অবশ্যই হয়তো বা বসিলা চিনে থাকেন, কিন্তু যেখানে যে এত বড় যে মেলা বা হাট বলা হয় যে বসে অনেক চিনে থাকেন না অনেকে, তো সেক্ষেত্রে আমার ভিডিও দ্বারা উপকারও অবশ্যই হতে পারেন। এখানে কিন্তু অনেক কসমেটিকও পাওয়া যায়, খাবারও জিনিসও আছে। এখন বাজে আপনার বেলা 1:10 বাজতেছে, তারপরও প্রচণ্ড পরিমাণ ভিড় আছে এখানে। আর দিনের শেষে মানে বিকালটা যদি হয়ে যায় তো আরও ভিড়টা হয়ে যায় বেশি। এখানে কিছু চুড়ির কালেকশান আছে, সেট কালেকশান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি কত করে ভাইয়া? 280। দাম কম হবে না? নীলেই কম হবে। ও আচ্ছা, নীলে কম হবে। এখন প্রাইসটা ভাইয়া একটু বেশি বলেছে, যদি আমরা নিয়ে থাকি তাহলে কমের মধ্যে দিবে ভাইয়া। এগুলি চুড়ি কত থেকে শুরু, কত পর্যন্ত আছে? ও মানে আপনি 100 থেকে 300 বা 400 এটার মাঝখানে পেয়ে যাব। আচ্ছা, 100 থেকে 300 মাঝখানে পেয়ে যাবো। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আছে, রেগুলার বেসে ইউজ করতে পারবেন। এখানে বাচ্চাদেরও কালেকশান আছে অনেকগুলো। এখানে ওনার মানে ওনার স্টল আছে। এখন শীত চলে এসেছে, শীতের জন্য অনেক ধরনের কাপ
কাপড় পাওয়া যায় এখানে, বাচ্চাদের বড়দের সবার, ছেলেদের জ্যাকেট, ব্লেজার, বাচ্চাদের সেট যেটা হয় সোয়েটারের সেগুলো পাওয়া যাবে এখানে। আমি কিছু 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 সময় খুব সুন্দর সুন্দর যে কাপড় উঠে থাকে, যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এরকম কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর আমরা পাচ্ছি। এখানে কিছু খুব সুন্দর সুন্দর কিন্তু আমি গজ কাপড় দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়া এই গোল্ডেন কাপড় কত করে এগুলো? দেড়শো টাকা কি গজ? বিবাস এটা কিন্তু দেড়শো টাকা গজ। আর ওই যে এটা, হ্যাঁ ১২০, আর ওগুলি ১৪০। বিবাস দেখতেছেন শুধু ৪০, ও মাই গড, শুধু ৪০, আর এগুলি হচ্ছে দেড়শো টাকা। মানে আপনি এত কম রেঞ্জের মধ্যে পাচ্ছেন। আর এখানে যে কাতান কাপড় কত করে গজ? কাতান ওটা দেড়শো টাকা। যেগুলি আমরা নিউ মার্কেটে অবশ্য বা কৃষি মার্কেট যেটাই না বলে না কেন, ৩০০ ৩৫০ টাকার নিচে গজ নেই এগুলো। এখানে জর্জের যে কাপড়টা আছে ৮০ টাকা, দেখেন এইগুলো গজ দেখা যায় ১২০ টাকাও আপনার অনেক সময় বা ১০০ টাকা গজ কিনি আমরা ৬০ টাকা ৬০। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে শীতের কাপড় পাওয়া যাচ্ছে বাচ্চাদের, এগুলো এখান থেকে কী হয় খুঁজে নিতে হয়, অনেক সুন্দর সুন্দর কিন্তু পাওয়া যায়, খুঁজে নিতে হয়। যে কাতান কাপড় আমরা গজ ৩৫০ টাকা কিনে থাকি, এটা অনলি ১৫০ টাকা দিয়ে এখানে পাচ্ছি আমরা। এখানে সুতি যে আস্তরের জন্য হোক বা সালোয়ারের জন্য হোক, রেগুলার বেসের জন্য যে কাপড়গুলি হোক সেগুলি পাওয়া যায়, এবং কি এখানে আপনার পর্দার কালেকশনও আছে। এটা হচ্ছে আমার শেষের দিক, আমি মেলার আর কি প্রথমের দিক চলে এসেছি, আমি আপনাদেরকে দেখায় দিব। দেখুন এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিসও আছে, এবং কি লেস, রেগুলার বেসে যে আমাদের ব্লাউজ হয় ব্লাউজ পাওয়া যায় এখানে। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখা যায় আমি যদি ভাগ করে ভিডিও করতে যাই অনেক, তো সেজন্য আমি একটার মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি হাঁটতেছি, চলে আসতেছি আমি শেষের দিক। এই যে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, এগুলি রেগুলার বেসের জন্য ঠিক আছে, বাসা পড়ার জন্য, রাফ ইউজ করার জন্য। অনেক সময় আমাদের দেখা যায় বিছানার যে চাদরগুলো হয় রেগুলার পরার জন্য, ব্যাগের কালেকশন রেগুলার বেসে পরার জন্য আপনি করতে পারেন। এখানে কিন্তু লং থ্রি পিসও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। ভিউয়ার্স এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ আছে। এগুলি ব্যাগ কত করে ভাইয়া? ৩০০ টাকা, কম হবে না আর? ৩০০ টাকা। এখানে আরও সুন্দর সুন্দর কিন্তু পার্টি ওয়ার্কের ব্যাগ আছে। ওগুলির মধ্যে ডাবল ব্যাগ আছে, ওটার ভিতরে কিন্তু আরেকটা ব্যাগ আছে, ডাবল ব্যাগ যেকে বলা হয়, আপনারা চিনে থাকেন। রবিবার আমি ভিডিওটা শেষ করবো এখন আপনাদের জন্য। ভিডিওর মানে আপনার যে ঠিকানাটা আমি দেখিয়ে দিব আপনাদের, আমার সামনে চলে এসেছি ঠিকানাটা, আমাদের মোহাম্মদপুর বসিলা বললে সবাই চিনে থাকেন। তিন রাস্তার মোড়ে এসে বসিলা সিএনজিতে উঠলে ব্রিজের গোড়ায় নামলে আমাদের এখানে বৃহস্পতিবার যে মেলাটা হয়, জিজ্ঞেস করলে আশেপাশে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। এখানে কিন্তু স্টিলের অনেক কিছু পাওয়া যায়, যে রেগুলার ব্যাচের জন্য স্যান্ডেলও আছে। অনেক ভিড়, আরো দিন শেষে আরো ভিড় বেড়ে যাবে। ভিউয়ার্স আমি চলে এসেছি আপনার বসিলা ব্রিজের সামনে, এটা হচ্ছে মহাপুর বসিলা ব্রিজ যেটাকে বলা হয়। আমার হাতের
মহিলা ব্রিজ চলে যাবে আপনার আটটি কেরানীগঞ্জে, চিনে থাকেন সেদিক। আর এইটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বসিলার মোহাম্মদপুরের দিকে এটা চলে যাবে। আর সামনে আমার প্রজাপতি বাসের স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড যে শেষ কাউন্টার হয় প্রজাপতি যে কাউন্টারটা সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমার সামনে অনেকগুলো প্রজাপতি বাস রাখা আছে। এটা হচ্ছে আমার যে মেলাটার মূল উদ্দেশ্য যে ভিড় করা, এখান থেকে শুরু হয় আপনার মেলাটা, এদিক দিয়ে শুরু হয় পুরো এই লাইনের সোজা। এটা হচ্ছে ফিরোজা বাসার আইডিয়াল কলেজ, এটা হচ্ছে আপনার লোক মানে আপনি চিনতে পারবেন এখানে যদি আসেন বা বলে থাকবেন। ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।